স্বাগতম এক্সাম এডুকেশন গ্রুপে, আমি মারুফ। আজ আমি কথা বলবো সাউথ কোরিয়া উচ্চ শিক্ষা সম্পর্কে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু এক্সাম এডুকেশন গ্রুপ, ওয়ান স্টপ সলিউশন ফর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমিশন, ভিসা সাপোর্ট, ইমিগ্রেশন এন্ড ট্রাভেল। এক্সাম কমিটেড টু ইওর সাকসেস। সাউথ কোরিয়ায় কেন পড়াশোনা করবেন? সাউথ কোরিয়া এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ, এবং সাউথ কোরিয়ার যে রাজধানী আছে সিওল, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিটি। এবং সাউথ কোরিয়ার জনসংখ্যা খুবই কম, প্রায় 5 কোটি। এবং এই মুহূর্তে সাউথ কোরিয়াতে 1 লাখেরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে। এবং সবচেয়ে স্টুডেন্টদের জন্য যে সুবিধাটা হলো যে সাউথ কোরিয়াতে গ্রাজুয়েশন কমপ্লিটের পরই স্টুডেন্টরা ওয়ার্ক পারমিট এবং পিআর এর সুবিধা পেয়ে থাকেন। এখন আসি সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন। সাউথ কোরিয়ার পড়াশোনা খুবই মানসম্মত, এবং সবচেয়ে বড় সুবিধা হলো সাউথ কোরিয়াতে প্রচুর স্কলারশিপ পাওয়া যায়। এখানে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি করা যায়। ব্যাচেলারের ক্ষেত্রে 4 বছর, মাস্টার্স এর ক্ষেত্রে 1.5 থেকে 2 বছর, এবং পিএইচডি ক্ষেত্রে 2 থেকে 3 বছর। সাউথ কোরিয়াতে ইউনিভার্সিটিতে পড়তে আইএলটিএস লাগে না, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে। এক্ষেত্রে আইএলটিএস স্কোর অনার্স এর জন্য 5 এবং মাস্টার্স এর জন্য 5.5। সাউথ কোরিয়াতে স্পন্সরশিপের ব্যাপারটা হলো, এখানে স্পন্সরশিপের ক্ষেত্রে 15 থেকে 20 লক্ষ টাকা অনার্স এবং মাস্টার্স এর জন্য দেখা যায়। এবং যদি ইউনিভার্সিটি যদি সিওলের বাইরে হয় তাহলে কিছুটা কম লাগতে পারে। সাউথ কোরিয়া ইউনিভার্সিটির টিউশন ফিজ বছরে 6 থেকে 7 লাখ টাকা। এবং সাউথ কোরিয়াতে পার্ট টাইম স্টুডেন্টদের কাজ করার সুবিধা আছে, এবং এখানে বাঙালি স্টুডেন্টরা আইটি, সিকিউরিটি এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করে থাকে। এছাড়াও ওয়ার্ল্ডের ফেমাস যেগুলো নাম করা, যেমন এলজি, হুন্দাই, স্যামসাং, কিয়া মোটরস এর মতো ভালো ভালো কোম্পানিও সাউথ কোরিয়াতে আছে। সাউথ কোরিয়াতে থাকা খাওয়া, লিভিং কস্ট, অ্যাকোমোডেশন 30 থেকে 35 হাজার টাকার মধ্যে হয়ে যায়। এবং স্টুডেন্টরা যেহেতু পার্ট টাইম জব করতে পারেন, সো 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। সো বাসা থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় না, স্টুডেন্টরা নিজে টাকা ইনকাম করে নিজেই টিউশন ফিজ পে করতে পারেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কি কি দরকার এবং কিভাবে করতে হবে? প্রথমে আপনার লাগবে পাসপোর্ট, ফটো, ব্যাংক স্পন্সর, ব্যাংক সলভেন্সি, মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স। আমরা প্রথমে আপনার একাডেমিক ডকুমেন্টস, পাসপোর্টের কপি এবং ফটো দিয়ে প্রথমে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে অফার লেটার চলে আসবে, এবং অফার লেটারের সঙ্গে আপনার স্কলারশিপের ব্যাপারটাও মেনশন করা থাকবে, ঠিক আছে? এরপর অফার লেটার চলে আসলে আপনি টিউশন ফিজ এবং আদার্স পেমেন্ট করে দিবেন ইউনিভার্সিটিতে। তখন এনরোলমেন্ট লেটার চলে আসবে। এনরোলমেন্ট লেটার চলে আসার পর ব্যাংক স্পন্সর এবং সলভেন্সি এবং একাডেমিক ডকুমেন্টস এবং সবকিছু দিয়ে আমরা এমবেসিতে পাঠিয়ে দেব। এক্ষেত্রে এমবেসিতে 10 থেকে 15 দিন সময় লাগবে। এখন আসি সাউথ কোরিয়ার কিছু জেনারেল বিষয় নিয়ে। সাউথ কোরিয়ার 78% এরিয়া সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। সো এখানে যদি কোনো ক্রাইম হয় সেটা পুলিশ 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করে। সো আজকে আমি এতটুকুই, পরে বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ। বিদেশি উচ্চশিক্ষা সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।